কত রাখছেন বলবেন? কত? চল্লিশ। আচ্ছা, এটা কার? তাহলে সেল করতেন না আর কি? আলো পালো। আচ্ছা আচ্ছা, পঁচানব্বই। কয়টা এই দুইটা দেখতে পাচ্ছেন? আর এই গরুটা মালিক সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। চলে আসলাম সীতাকুণ্ড ফকিরহাট চক্রপ্রম গরু বাসিগুলো পাখি আপনাদেরকে দেখবাই একটু। ভাই আপনার গরু কয়টা আছে? চারটে। এগুলাই এর দাম কত লাগছেন বলবেন একটু? যেহেতু খামারের জন্য নাকি, দাম কত রাখছেন বলতে পারবেন? বলবেন আপনি যেটা? পঁয়ত্রিশ। আচ্ছা আচ্ছা, আর এটা? আর এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ। এগুলো সব দেশি গরু? হ্যাঁ দেশি গরু। আচ্ছা আচ্ছা, আর এটা? এটা কার? এটা আমার নাম আর ওই লাল। কোন দুইটা দেখান তো একটু, একটু আসতে কাইন্ডলি। এই দুইটা জোড়া নিলে কত লাগবেন? এটা যদি হ্যাঁ জোরে যদি কেউ নিতে চায় আর কি, পঁচানব্বই। পঁয়তাল্লিশ করে। এটা আপনার? এটা আরেক জোরে করবো না? তো আমরা একটু সামনে যে বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে সেল করতেন না আর কি? আলো পালো। আচ্ছা 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 আচ্ছা, কুরবানি তো মোটামুটি বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও গরু একটা আছে, উডার না কিন্তু মালিক কোথায় গেছেন বলতে পারছেন না উনি। আর এই একটা গরু, মোট উডার চারটে গরু আছে, এই দুটা আর এই দুটা দেখতে পাচ্ছেন। আর এই গরুটা মালিক নাই, তারপর দেখাচ্ছি গরুটা, এরকমই হবে দাম, আপনারা দর কষাকষি করে নিতে পারবেন। সামনে যাই, এটা দাম ভাইয়া দাম কত রাখছেন বলবেন? কত? চল্লিশ। আচ্ছা, এটা কার? পঁয়তাল্লিশ। এটা কার? সাইড। আপনার কি জাত গরু এটা? সাহেবালের বাচ্চা? আর এটা কার? ধন্যবাদ।